নমস্কার বন্ধুরা, সকলকে গুড মর্নিং। আর আজকে তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে স্বাধীনতা দিবসে আমি কিন্তু চলে এসেছি ইন্ডিয়া বাংলাদেশ যে পেট্রোপোল বর্ডার আছে সেই বর্ডারের সামনে। আর ইন্ডিয়ার মানুষদের যেন প্রচুর আবেগ উত্তেজনা আর যে বাংলাদেশের সামনে সামনে আসবে, আজকে বাংলাদেশের কাছে এসে বাংলাদেশকে পুরো ধুয়ে মুছে দেবে, এত স্লোগান দেবে। আর সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। একটু পরেই আমাদের ইন্ডিয়ার যে প্যারেড হবে সেই প্যারেড এবং পতাকা উত্তোলন হবে, সেইটা তোমাদেরকে দেখাবো এবং তুলে ধরবো। চলো তোমরা দেখতে থাকবো, লেটস গো। কিন্তু এই বর্ডার সীমান্তে ভারতের যে বর্ডার রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারতের বর্ডার। এই বর্ডারটা পার করছি এখন, এই পার করে আমরা বাংলাদেশের কাছে চলে এসেছি। আর বাংলাদেশের দেখতে পাচ্ছ তোমরা যে শেখ মুজিবুর রহমানের যে মূর্তি, সেটা কিন্তু ওখান থেকে তুলে দিয়েছে। দেখতে পাচ্ছ সেই বাংলাদেশ, ওই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ, সরি বাংলাদেশ, ওই বাংলাদেশে দেখো শেখ মুজিবুর যে রহমানের যে মূর্তি, সেটা পুরো ভেঙে টোটালি কী করে দিয়েছে দেখো। তোমাদেরকে আমাদের ভারতের যে জাতীয় পতাকা সেইটা তোমাদেরকে ভিডিও পুরো তুলবো। এই বছর কিন্তু অনেক তাড়াতাড়ি যে ভারত বর্ডারে, যে ভারত সীমান্তে বর্ডারে, পেট্রোপোল বর্ডারে তোমার যে স্বাধীনতা দিবসের যে উৎসবটা, যে পতাকা উত্তোলনটা, সেটা কিন্তু সকাল 7টায় করে দিয়েছে। আর আমরা এখানে পৌঁছেছি 8টার সময়। গতবারে এসেছিলাম 2023 সালে, সেই সময় কিন্তু এখানে করেছিল 9টার দিকে, কিন্তু এই বছর অনেক তাড়াতাড়ি করে ফেলেছে। তাই তোমাদেরকে জাস্ট কিছুটা ভিতরে অংশটা দেখালাম। আর বাংলাদেশের যে শেখ মুজিবুর রহমানে দেখতেই পাচ্ছ যে পুরো মানে মূর্তিটা ভেঙে দিয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে কী অবস্থা করেছে। আর এখানে সকলে কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, সকলে এখানে দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য। তাদের কিছু কিছু লোককে যেতে দিচ্ছে, ছবি তুলছে, ভিডিও করছে, তাও আবার পাঠিয়ে দিচ্ছে, কিন্তু প্যারেডটা দেখানো যাচ্ছে না, দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। চলো কিছু মানুষের কাছে মানে ওদেরকে সব কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। প্যারেড হয়ে গেছে, আরে খেলা চালু করে দেখতে পাচ্ছ। ও পাশটা কিন্তু সেই রেখা আছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, যে বাংলাদেশের প্যাভিলিয়ন রয়েছে, আমাদের এ পাশে ইন্ডিয়ার প্যাভিলিয়ন, তোমাদেরকে ভিতরতে দেখিয়েছি। আর এইবারে হয়তো তোমাদেরকে প্যারেডটা দেখাতে পারলাম না, দুঃখিত তার জন্য। আর আমাদের সব ভারতীয় যারা বিএসএফ রয়েছে, যারা জওয়ান রয়েছে, তাদেরকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ ভারতীয় বিএসএফ জওয়ানরা রয়েছে বলে আজ আমরা সুরক্ষিতভাবে রয়েছি, ঠিক আছে। আর তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই লিখো জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। দেখো সবাই যাচ্ছে, কিছু কিছু করে লোক পাঠাচ্ছে, তারা ছবি তুলছে চলে আসছে, আবার কিছু কিছু করে লোক ই করছে। আমরা যেমনি ভিতরে গেলাম, ছবি তুললাম, চলে আসলাম। বন্ধুরা, তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম, ভারতীয় বিএসএফদের সাথে বর্ডারের কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সময় যে ছবিগুলি তুলেছিলাম আমার সত্যি দারুণ লেগেছিলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমাদের এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ হচ্ছে আমাদের বর্ডারে আর বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু টাইম অনেকেই আসবে, তাই আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারছি না। তাই তোমাদের আজকের ভিডিওটা অল্প সময়ের মধ্যেই দেখালাম যেটুকুনি পেরেছি। আজকে স্বাধীনতা দিবসটা এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। বিভিন্ন যে আমাদের নেতা মন্ত্রীরা থাকে তাদের থেকে অত্যন্ত এইখানে আসাটা মনে করি অনেক অনেক ভালো, অনেক ভালো এইখানে আসাটা। এখানে আমাদের ভারতীয় যে বিএসএফ জওয়ান রয়েছে তাদের সাথে যে স্বাধীনতা দিবসের দিনটি পালন করা, তাদের সাথে কাটানো, সেই মানে সেই সময়টা একমাত্র যারা বোঝে তারাই এখানে আসে, তারাই জানে কেমন লাগে, কতটা ভালো লাগে। সো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। দীপগ্নি ব্লগস নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের সামনে। তো তোমরা যদি আরও নতুন ভিডিও দেখতে যাও আমার পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটা ফলো করে দিও, ঠিক আছে। চলো দাদা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।